ओ चल चल प्रणाम कर बाबा प्रणाम कर हां ना करे आहा हा चांदी বলছিলাম যে ওই গিনিখানা এখন তো আমার চাদর কোমরে পরিয়ে দিতে পারো গো গিনি চাটকি কেন এই রাজ্যের ভাবি রাজা হলো সূর্য বংশের নিয়ম অনুযায়ী গিনি ধারণ করবে সূর্য তাছাড়া গিনি তো সূর্যর কোমরে কবি পড়িয়ে দিয়েছি সূর্য সূর্য এখন কোথায় আছে কিভাবে আছে আমরা তো কেউই জানি না ঠান্ডি আচ্ছা যদি এরকম হয় যে সূর্য ফিরেই এলো না তখন আমারও তাই মনে হয় জানো তো ঠান্ডি সূর্য বোধহয় আর ফিরবে না আমার চাকরি তো এখন থেকে এই রাজ্যের কাজকর্ম সামলাতে হবে আমার মন বলছে চাঁদি হবে এই রাজ্যের ভাবি রাজা কি মজা আমি রাজা হব ছোট সব কি বলছিস কি তুই আমার সূর্যের কিচ্ছু হবে না স্বয়ং কালাচাঁদ আমার সূর্যকে আশীর্বাদ করেছে সূর্য ফিরবে নিশ্চয় ফিরবে শম্ভু তুমি যে বলেছিলে সূর্যকে খুঁজতে যাবে তার কি হলো ওই দেখুন যাব বলেই কি যাওয়া যায় একটা দিন খুনের ব্যাপার আছে সময় অসময়ের ব্যাপার আছে পাঁজি পুঁথি নক্ষত্র এই সমস্ত না দেখে যাওয়াটা তো অশুভ হতে পারে তাই না থাক কারোর কিচ্ছু করার দরকার নেই মহারাজ নিজেই তার পুত্রকে খুঁজে আনবেন চারিদিকে ঢেড়া পড়ে গেছে দিকে দিকে লোক গেছে সূর্যকে খুঁজতে আমার সূর্য ঠিক ফিরবে আমি জানি সে ফিরবে সুস্থ দেহে সে ফিরবেই ফিরবে সুস্থ দেহে না গো বেচতি খুব শিগগিরই তোমার সূর্যে অকাল মৃত্যুর খবর আসবে আর সে খবর আনবে স্বয়ং আমার দাদা শোনো শোনো গ্রামবাসী সবাই শোনো রাজা বিক্রমের বড় ছেলে যুবরাজ সূর্য আজ কদিন ধরেই নিরুদ্দেশ যুবরাজের মা কাঞ্চনমালা শয্যাশায়ী যদি কেউ যুবরাজের সন্ধান দিতে পারো তাহলে রাজামশাই তাকে প্রচুর পুরস্কারে ভূষিত করবে আজব বিপাঠ্য